ময়মনসিংহের গফরগাঁও উপজেলার 15টি ইউনিয়নে পঞ্চম ধাপে আগামী 5 জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গফরগাঁও উপজেলা প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, ইতোমধ্যেই 12টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কিন্তু নির্বাচন হচ্ছে মেম্বার প্রার্থী এবং সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীদের মধ্যে। শেষ মুহূর্তে ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন প্রার্থীরা, মাইকিং মিছিল আর পথসভা করে ব্যস্ত সময় পার করছেন তারা। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন বলে জানান। 2 নং বারবাড়িয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ আমানত হোসেন জানান, এলাকার মানুষের সুখে দুঃখে আগেও ছিলেন, বর্তমানেও আছেন এবং নির্বাচনে জয়ী হলে ভবিষ্যতেও থাকবেন তিনি। 12 ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আমার মার্কা মূরক, সবার কাছে আমি দোয়া চাই এবং ভোট চাই, যেন সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, আমি যেন বিজয়ের মালায় নিয়ে আসতে পারি সবার দোয়া এবং ভোটে। আমি যদি নির্বাচিত হতে পারি, এলাকার রাস্তা ঘাট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিশু ভাতা এবং সবার দুঃখে সুখে যেন সবার পাশে থাকতে পারি, সেই ভেদভেদ করার সুযোগ করে দিবেন আমাকে, এটাই আমার প্রত্যাশা। আমি বিজয় ভোটে ইনশাল্লাহ আপনাদের দোয়া জয়যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা অবশ্যই শুনলেন যে আগামী 5 তারিখ গফরগাঁও উপজেলার 9 নং ওয়ার্ড থেকে যিনি নির্বাচিত করতে যাচ্ছেন 12 ইউনিয়নের সেই মুরুখ মার্কা প্রতীকের মেম্বার প্রার্থী, তিনি তার সরলিত ভাষায় বলছেন যে এই এলাকার সর্বস্তরের মানুষ তাকে সমর্থন করেছে এবং 5 তারিখ যদি নির্বাচন হয়, সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, তাহলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং তিনি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান এবং মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে তিনি অনেক কাজে আদায় করে আনবেন এবং এই এলাকার মানুষের সুখে দেখে তিনি সার্বভৌমিক থাকবেন, এই প্রত্যাশাতেই তিনি করছেন। ময়মনসিংহের গফরগাঁও থেকে মতিউর রহমান মতি, সিএনএন বাংলা টেলিভিশন।